ক্লোভেন জি ক্রিম, এর কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে? ক্লোভেন জি, এটা রয়েছে ব্র্যান্ড নেমের মধ্যে, রয়েছে বিক্লোমেথাসন, ডাইপ্রোপ্রোপায়োনেট, নিওমাইসিন সালফিনান, কোট্রিমা জল স্কিন ক্রিম। এটা তৈরি করেছে আপনার ইন্ডোকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 5 গ্রাম রয়েছে, 5 গ্রামের প্রাইস রয়েছে আপনার 75 টাকা 70 পয়সা। তো ক্লোভেন জি ক্রিম কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এর অ্যাকচুয়ালি কাজ কি, এই বিষয়ে জানবো। ক্লোভেন জি কয়েকটি মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি, এটা একটি অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের মেডিসিন, ট্রিটমেন্ট অফ ভেরিয়াস টাইপ অফ স্কিন ইনফেকশান। ডক্টররা ক্লোভেন জি ক্রিম স্কিন ইনফেকশানের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে। স্কিন ইনফেকশান, ফর এক্সাম্পল আপনার ইটচিং, যখন স্কিনে চুলকানি হয়, রেডনেস, সোয়েলিং, স্কিন ফোলা ফোলা ভাব থাকে, এক্সিমা হয়ে যায়, দায়দ হয়ে যায়, ছোপ ছোপ টাইপের যে স্কিনে আপনার এক্সিমা হয়, হ্যাঁ, স্কিন ইনফেকশান হয়, তো সেই দায়দ এক্সিমা বলেন, স্কিন চুলকাতে চুলকাতে লাল হয়ে যাওয়া, হ্যাঁ, তো সেই স্কিন ইনফেকশানের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ক্লোভেন জি ক্রিম। ক্লোভেন জি ক্রিম ব্যবহার করার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত নিরাময়ে সহায়তা করে থাকে। ক্লোভেন জি ক্রিম আপনার ব্যবহার করার পরে সাইড ইফেক্ট সেরকম হয় না বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে আপনার স্কিন লাল হয়ে যেতে পারে, হ্যাঁ, স্কিন চুলকাতে পারে, স্কিন শুকনো হয়ে যেতে পারে, এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তো যাই হোক, ক্লোভেন জি ক্রিম ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ক্লোভেন জি ক্রিম ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ক্লোভেন জি যেসব জায়গাতে আপনি ব্যবহার করবেন না, মানে যেমন হচ্ছে আপনার আই, চোখ, নাকের ভিতর, মুখের ভিতর, ভ্যাজাইনা, এইসব জায়গাতে আপনি এড়িয়ে চলুন, ক্লোভেন জি ব্যবহার করবেন না। কোনো জায়গায় যদি আপনার কেটে যায়, রক্তাক্ত ব্লিডিং হচ্ছে, তো সেই রক্তাক্ত জায়গা তো ব্যবহার করবেন না। ক্লোভেন জি ক্রিম বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ক্লোভেন জি ব্যবহার করার আগে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নারক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ক্লোভেন জি ব্যবহার করার আগে আপনার যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশান থাকে, তবুও নারক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এসবই নর্মালি সতর্কতা মেনে ব্যবহার করা দরকার। ক্লোভেন জি এর ডোজ কী? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীর ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয়। তবে ডক্টররা ক্লোভেন জি অ্যাডাল্টদের ক্ষেত্রে দিনে দুবার অ্যাপ্লাই করার পরামর্শ দিয়ে থাকে, সকালে রাতে। ক্লোভেন জি এটা আপনার খাওয়ার ওষুধ নয়, খাওয়ার ক্রিম নয়, এটা শুধু ব্যবহার করার ক্রিম, মানে হচ্ছে স্কিনের উপর, শুধু স্কিনের উপর ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে হয়তো স্কিনের উপর কীভাবে ব্যবহার করবেন সেটা বলি, ক্লোভেন জি আপনি এটা ক্রিম ধরেন আপনার স্কিনে এই জায়গাটাতে একটা ইনফেকশন রয়েছে, স্কিন ইনফেকশান, তো সেখানে ব্যবহার করলে আপনি আগে স্কিনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন, শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, যেন স্কিনটা শুষ্ক থাকে। সেই শুষ্ক স্কিনে ক্লোভেন জি পরিমাণ মতো আঙুলের মাথায় নিয়ে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আঙুলটা ভালোভাবে ধুয়ে নেবেন। এসবই নর্মালি সতর্কতা মেনে ব্যবহার করা দরকার ক্লোভেন জি ক্রিম। তো ক্লোভেন জি ক্রিম আজকের ভিডিও টপিক ছিল এটা, যে ক্লোভেন জি ক্রিম এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন।